খুলনা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তারপর প্রবাহ এ আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল এই তাপ প্রবাহে জনজীবনে কতটা প্রভাব পড়েছে জানাবেন এই তাপ প্রবাহে জনজীবনে যে প্রভাবটা একেবারে থমকে দাঁড়িয়েছে বিশেষ করে সবচেয়ে ভোগান্তির মধ্যে আছেন যে নির্ময়ের মানুষরা আর এই তাপপ্রবাহে অসুস্থ হচ্ছেন শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তার এবং এই তাপপ্রবাহে যে অসুস্থ মানুষদের সেবা দিতে অনেকটাই হিমশিপ চিকিৎসকদের আমরা কথা বলবো এখানে যা রয়েছেন সাধারণ মানুষ আসলে যে তাপপ্রবাহে কি ধরনের সমস্যা হচ্ছে সাধারণ জীবনযাপন সাধারণ জীবনযাপনে সাধারণ জীবনযাপনে বলতে যেটা বুঝি সকাল থেকে আমরা আসলে অফিসের কাজে বের হই যখন তখন আসলে মূর্তটা অনেক সুন্দর থাকে গরমের পরিমাণটা কম থাকে কিন্তু দশটা এগারোটার পর থেকে বাইরে কাজ করাটা তাপ হয়ে পড়ে তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের কষ্ট করে কাজ কাম করতে হয় তো এর ভিতরে যে প্রবলেমগুলো হয় সারাদিন ওভারঅল কাজ কাম করি যতই গরম পড়ুক তো রাতে যখন ঘুমানোর টাইম রাত বারোটা বাজে বারোটার পরে লোডশেডিংয়ের পরিমাণ দেখা যায় বেশি হয়ে গেছে যেমন তিন চারবার লোডশেডিং হয় ধন্যবাদ কথা বলবো কি ধরনের সংকটে পড়ছে বিশেষ করে গরমের জন্য আসলে গরমে তাপমাত্রা অনেক বেশি আমি তো কুরিয়ার সার্ভিসে চাকরি করি ডেলিভারি করি মালামাল এই তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে ডেলিভারি করতে কষ্ট হচ্ছে অল্প কাজ করে হাফটা যাচ্ছে রেস্ট নিতে হচ্ছে আর বেলা কি হচ্ছে যে ফ্যানের বাতাসও গরম হয়ে যাচ্ছে রাত্রে আমরা ঘুমাতেও পারছি না দিনের বেলা কাজ করতেও কষ্ট হচ্ছে এক কথায় তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমাদের জলজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এখন আমাদের কাছে বৃষ্টি একমাত্র আশা আর কি ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছি সাধারণ মানুষের প্রত্যাশা যেমন যে বৃষ্টির প্রত্যাশা করছে এবং তাপ প্রবাহ সস্তি স্বস্তি মিলবে এমনটা কিন্তু সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের প্রত্যাশা করছে এটাই ছিল সর্বশেষ অবস্থা চৈতিক আমিডুল ধন্যবাদ আপনাকে